আমার মনে আছে কলেজে পড়ার সময় প্রথম যেদিন একটা বাচ্চা আমাকে রাস্তায় ডেকে জিজ্ঞেস করেছিল কাকু কটা বাজে, আমার তো সে গর্বে একেবারে বুক ফুলে উঠেছিল, দাদা থেকে কাকুতে প্রমোশন। এবং একটা জিনিস বুঝেছিলাম যে জীবন আর আগের মতো রইল না। এই ঘটনার প্রায় 20 বছর বাদে সেই কোনো এক কলেজ পড়ুয়া যখন আমাকে রাস্তায় প্রথম আঙ্কেল বলে ডাকলো, আমার তো মনে হয়েছিল দি কষিয়ে একটা, আমি কি তোর আঙ্কেল নাকি, তোর আত্মীয়, দাদা বল, স্যার বল, তা না, একেবারে আঙ্কেল। এবং একটা জিনিস বুঝেছিলাম যে জীবন আর আগের মতো রইল না। আপনি যদি আমারই মতো 40 পেরোনো পুরুষ হয়ে থাকেন, আপনার জীবনে নিশ্চয়ই এমন ঘটনা ঘটেছে। এবং এই ঘটনার মুখোমুখি হলে অর্ধেক জীবন পেরিয়ে যাওয়া মানুষেরা আমরা তিনটে প্রশ্নের মুখোমুখি হই, যে জীবনে কি পেলাম, এই কি সব, এবং আগে কি আছে। এই প্রশ্নগুলোকে ট্যাকল করতে গেলে আমাদের সেই তিনটে স্টেপে এগোতে হয়। এখনো অবধি কোথায় এসে পৌঁছেছি সেটাকে দেখতে হয়, আগামীতে কত অবধি পৌঁছবো সেটাকে দেখতে হয়, এবং তারপরে খুব ভালো করে ভাবতে হয় যে এটুকুতেই পোষাবে তো। ফেসবুকের জন্য এতটুকুই শর্টে, এর বাকিটার জন্য দয়া করে আমার চ্যানেলে আসুন, বাকি ফুল ভিডিওটা নিয়ে আমি ওখানে আলোচনা করছি। আপনি যদি আমার চ্যানেলে ভিডিওটাকে দেখতে থাকেন, আপনাকে স্বাগত বাকি আলোচনাটুকুতে। দেখুন, আমরা এই মিডল এজেড বা মিড লাইফে যারা পৌঁছে গেছি, যারা পার করে দিয়েছি, তারা সবসময় এই কিছু প্রশ্নের কিছু হিসাব মেলানোর জন্য উদ্গ্রীব হয়ে থাকে। কিছু প্রশ্ন আমাদের মাথায় ঘুরতে থাকে যে জীবনের হিসাব তো মিলছে না, জীবন যেন আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এত দিন অবধি কি করলাম, আশেপাশের মানুষের সাথে আমরা তুলনা করা শুরু করে দিই, এবং যে আমার থেকে খারাপ করছে তার দিকে আমরা কেউ তাকাই না, তাকে আমরা গুরুত্বই দিই না, যে আমার থেকে ভালো করেছে তার সাথে তুলনা করে নিজেকে খারাপ ভাবতে থাকি। এখানে এই প্রশ্নকে, এই যে ডিলেমা আপনার মনের মধ্যে চলছে, এই যে ক্রাইসিস, মিড লাইফের যে ক্রাইসিস, সেটাকে সামলানোর প্রাথমিক ভাব হিসেবে তিনটে কাজ আমাদের করা উচিত। পরিষ্কার একটা খাতা বা নোটবুক নিন, পেন নিন, নিয়ে এভাবে ধাপে ধাপে লেখা শুরু করুন। এক, পেছনে ঘুরে তাকান, প্রত্যেক 5 বছর 5 বছর বা 10 বছর 10 বছর হিসাব করে লিখুন যে ঠিক জীবনে কোন কোন পর্যায়ে আপনি পেরিয়ে এসেছেন। এটাকে লিখতে গেলে আজ থেকে ধরুন 20 বছর 25 বছর আগে, যখন হয়তো আপনার বয়স 20 বা 25 ছিল, আপনি যখন হয়তো আপনার ক্যারিয়ার শুরু করছেন, সে সময় কী অবস্থায় ছিলেন, কী এক্সপিরিয়েন্স ছিল আপনার, কী কোয়ালিটি ছিল আপনার, কোন স্কিল ছিল, কানেকশন কেমন ছিল, হাতে টাকা পয়সা কী ছিল, জিরো, সেই জিরো থেকে শুরু করে আজ আপনি কোথায় এসে পৌঁছেছেন সেটাকে ভালো করে লিখুন। লিখলে দেখবেন খুব একটা খারাপ করেননি কিন্তু, আপনি অনেক দূর এসেছেন, এবং নিজের পিঠ নিজেই চাপড়ে নিন, অন্য কেউ চাপড়াবে না, নিজেরটা নিজেকেই করতে হবে। এরপরে ভালো করে ভেবেচিন্তে এবার লিখুন যে এখান থেকে এভাবেই যদি আপনি চলতে থাকেন কোথায় গিয়ে পৌঁছবেন, এবং সেই পৌঁছানোর জন্য কতদিন সময় আছে, আরও অন্তত 40 বছর। এমন নয় যে আপনি 50 বা 60ই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, আজকে মেডিকেল সায়েন্স যে জায়গায় গেছে, অন্তত 85 বা 90-এর আগে আপনার শরীরটাও খারাপ হবে না, ততদিন অবধি আপনি একই রকমের অ্যাক্টিভ থাকবেন, আপনার চেহারাপত্র একই থাকবে, আপনি স্বাধীনভাবে শক্ত সমর্থ হয়ে কাজও করতে পারবেন, ঘুরেও বেড়াতে পারবেন। আপনি আশেপাশে দেখুন, 80 বছর বয়সী মানুষেরা দিব্যি সিগারেট খাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, আমরা অতদিনে পৌঁছতে পৌঁছতে আমাদের লিমিট আরও বাড়বে। তো এই যে এত দিন আপনার হাতে সময় আছে, সেখানে আপনার জীবন কোন খাতে এগোবে, কোন খাতে বইবে, কোন পথে এগোবে, সেটাকে লিখুন। এরপরে খুব ভালো করে ভাবুন যে এটুকু হলেই চলে যাবে তো, আপনার কাজের ক্ষমতা কমবে, জিনিসপত্রের দাম বাড়বে, আপনি যে ব্যবসা বা পেশা বা চাকরিতে আছেন সেখানে ক্রমশ পরিবর্তন হবে, নতুন নতুন আইডিয়া, নতুন কাজ, নতুন মানুষেরা আপনার ফিল্ডে এসে ঢুকবেন, সেখানে আপনার সার্ভাইভাল থেকে নিয়ে আপনার সাকসেসটি কী অবস্থায় থাকবে, এবং আপনার আশেপাশের মানুষজন যাদের ওপর আপনি নির্ভরশীল বা যারা আপনার উপর নির্ভরশীল, তারা সেই সময় কে কোথায় থাকবেন, এগুলোকে ভালো করে ভাবুন। এবং তারপরে ভাবুন যে আজ থেকে হয়তো এত বছর বাদে গিয়ে 80 বা 85 বছর বয়সে গিয়ে
যখন আপনি জীবনকে ফিরে দেখবেন তখন আপনি নিজেকে যে অবস্থায় দেখবেন সেটা পোষাবে তো, চলবে তো ওটুকুতে, নাকি আর কিছু লাগবে? আর কি লাগবে, নিজেকে শেষ পর্যন্ত কি হিসাবে দেখতে চান সেটা কেউ লিখুন। এতদিন অবধি আপনি ভেবে দেখুন তো, ছোটবেলা থেকে বিভিন্ন স্বপ্ন দেখতেন, মোটামুটি নিজের ক্যারিয়ার শুরু করার পর থেকে নিজের জন্য স্বপ্ন দেখা বন্ধ করে অন্যের জন্য, অন্যদের জন্য স্বপ্ন দেখাটা আপনার কনভার্ট হয়ে গেছে, স্বপ্ন দেখছেন অন্যের জন্য দেখছেন। এখন থেকে আবার একটু নিজের জন্য দেখা শুরু করুন, এবং তাতে স্বার্থপরতার কিছু নেই। আপনি ভালো থাকলে আপনি যাদের জন্য করছেন তাদেরও আপনি আরও বেশি ভালো রাখতে পারবেন, তারা আপনার থেকে বেশি উপকৃত হবে, আপনাকে বেশি ভালো উদাহরণ হিসাবে তারা পাবে, তাদের জীবনেরও ভালো পরিবর্তন ঘটবে। কাজে আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করুন, কি চান সেটাকে আবার একইভাবে লিখুন, নোট করুন, এবং আমার সাথে যুক্ত থাকুন। আমি প্রবীর চ্যাটার্জি, মিডলাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার লক্ষ্য হলো আমারই মতো 40 পেরোনো পুরুষদের জীবনের স্ক্রিপ্ট, জীবনের গল্প বদলাতে সাহায্য করা। এর জন্য আমি এখানে কমেন্টে আমার একটা গ্রুপের, ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, আমার গ্রুপে জয়েন করুন, সেখানে আমি এই ধরনের ভিডিওগুলো নিয়মিত দিতে থাকব। আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আমার থেকে বাংলা এবং ইংরেজিতে মেটেরিয়াল পেতে থাকুন। তো আপাতত এতটুকুই, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, নিজের মাইন্ডসেটকে পরিবর্তন করার জন্য রোজ সকালে দ্য স্ট্রেঞ্জেস্ট সিক্রেট বেঙ্গলি আমার এই ইউটিউব চ্যানেলেই পিন করা আছে ভিডিওটা, একটা অডিও, ওটা 38 মিনিটের, রোজ শুনতে থাকুন, জীবন বদলে যাবে।